দীর্ঘ ৪৪ বছর পর আবারও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। ব্রিটিশ আমলে স্থাপিত ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি লোকসানের কারণে ১৯৭৯ সালে বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমান সময়ে এসে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও যে একটি বিমানবন্দর, এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি যদি যত দ্রুত সম্ভব চালু হয় তাহলে বিশেষ করে আমাদের যে উপকারটি হবে সেটি আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা চিকিৎসার জন্য ঢাকা যেতে পারবো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা অনেক সময় চিকিৎসার জন্য আসলে এখান থেকে ঢাকা সৈয়দপুর যেতে হয়, তারপরে ঢাকা যেতে হয়। এতে আমাদের কিন্তু অনেক হয়রানি হয়। আমরা যদি দ্রুত এখান থেকে যদি আমাদের এখানে বিমানবন্দর চালু হয় তাহলে আমরা যে পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেখানে আমরা দ্রুত যেতে পারবো বলে আমরা মনে করছি। এটা চালু হলে আমরা খুব সহজেই ঢাকা যাতায়াত করতে পারবো, প্লাস আমাদের এলাকার গুরুতর অসুস্থ রোগীদেরকে যথাসম্ভব সময়ে আর কি চিকিৎসা ক্ষেত্রে অনেকটা ভালো মেডিকেলে ভর্তি করাতে জন্য যাতায়াত সুবিধা হবে আর কি। এই বিমানবন্দরটি চালু হলে আমার মনে হয় যে প্রতিদিন অন্তত ২টি বিমান ঢাকা ঠাকুরগাঁও যাতায়াত করতে পারবে। এখন পাশে এবং পাশে বাগডোগরা থাকায় এই এলাকার মানুষ বেশিরভাগই ভারতে চিকিৎসার জন্য যায় এবং আন্তর্জাতিকভাবে এটি চালু করলে এখান এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর বিভাগের মানুষ, এই ইয়া থেকে সারা দেশের মানুষ এই এলাকা থেকে ভারতে চিকিৎসার জন্য যেতে পারবে। আমাদের ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি এস কে সোহেল রানা মাসুম জানান, জেলার শিবগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছিল বিমানবন্দরটি। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করে। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের রানওয়ে। ১৯৭৭ সালে সংস্কার করা হয় বিমানবন্দরটি। পরবর্তীতে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে ১৯৮০ সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর ধরে বন্ধ থাকায় বিমানবন্দরে তৈরি হচ্ছে ফসলের মাঠ, পরিত্যক্ত থাকায় বিমানবন্দরটির রানওয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, ব্যবহৃত হচ্ছে গরু ছাগল চড়ানোর কাজে। রানওয়ের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, নষ্ট হচ্ছে বিমানবন্দরের সরঞ্জাম, স্থানীয়রা করছেন চাষাবাদ। বিমানবন্দর চালু করার জন্য বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও দীর্ঘ ৪৪ বছরেও চালু হয়নি বিমানবন্দরটি। এদিকে চলতি বছরে পরিত্যক্ত বিমানবন্দরটির জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, দিয়েছেন একটি সাইনবোর্ডও, যার ফলে জেলাবাসীর মনে পুনরায় এটি চালু নিয়ে জেগেছে প্রত্যাশা। স্থানীয়রা বলছেন, যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি। এদিকে জেলাবাসীর দাবি ও বিমানবন্দর চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। সাধারণ জনগণের পক্ষ থেকেও আমার কাছে বিমানবন্দরটি চালুর বিষয়ে তাদের দাবির কথা জানা গিয়েছে। তো জেলা প্রশাসক হিসেবে আমি এটুকু বলতে পারি যে বিমানবন্দর চালুর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ জেলার সাধারণ মানুষের যে দাবির বিষয়টি আছে সেটা অবগত করার বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।